Yes? Here's a mail for your father from India. Really? Yeah. Thank you. Daddy! 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 India theke chithi eshe. Huh? India theke? Oi dekhi. Hi, Lori. Hey, uncle. Tomar chocolate. Thank you. Uncle, India theke chithi eshe. India theke chithi? Rohit, ke patiyeche re? মিনার বাড়ির থেকে মিনার কাকা পাঠিয়েছে মিনার বাড়ির থেকে তো হঠাৎ এতদিন বাদে চিঠি কি ব্যাপার বলতো বিয়ের নেমন্তন্ন মিনার খুড়তো তো বোনের বিয়ে সঙ্গেই চিঠিটাও পাঠিয়েছে লিখেছে পুরনো সব কথা ভুলে আমরা যেন সেখানে অবশ্যই যাই মানে মামির বাড়িতে ড্যাডি আমরা যাব তো নিশ্চয়ই যাব কি মজা আমি আমার মামির বাড়িতে যাব ড্যাডি আমি আমার বন্ধুদের ফোন করে আসি ওকে রোহিত তুই ইন্ডিয়া যাবি তাও ওদের বাড়িতে হ্যাঁ প্রিয়দা যেতে হবে তোর কি মাথা খারাপ হয়ে গেছে মিনা বেঁচে থাকতে যারা একটা খবর পর্যন্ত নিল না ও হাজারবার ফোন করা সত্ত্বেও যারা একটা কথাও পর্যন্ত বলল না এমনকি মিনার মৃত্যু সংবাদ পাওয়ার পরও যারা একইভাবে চুপ করে রইল আজ তার একটা চিঠি পাঠালো আর তুই সবকিছু ভুলে গিয়ে যেতে রাজি হয়ে গেলি কেন কেননা মিনার শেষ ইচ্ছা এটাই ছিল ও সবসময় বলতো যে ওর মা বাবা বাড়ির সবাই খুব ভালো শুধুমাত্র পরিস্থিতির জন্য এই দূরত্বটা তৈরি হয়েছে বাজে কথা বলিস না রোহিত দেখ বন্ধু হিসেবে আমি তোকে একটা কথাই বলবো তোর ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে প্রিয়দা প্রয়োজন আছে কেননা মৃত্যুশয্যায় যখন মিনা তার শেষ ইচ্ছা জানিয়েছিল তখন আমি ওকে কথা দিয়েছিলাম যে সুযোগ পেলেই আমি রনিকে নিয়ে ইন্ডিয়া যাব ওর মা বাবার সঙ্গে রনির পরিচয় করাবো ও চাইতো যে রনির দাদু দিদা তাকে ভালোবাসবে স্নেহে আদরে তাকে ভরিয়ে তুলবে তাই যখন আজ এই সুযোগটা এসছে তখন নিজের জন্য না হলেও অন্তত রনির জন্য আর মিনার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে যেতেই হবে ওকে তুই যখন যেতে চাইছিস তখন যাবি কি অঙ্কেল তুমি আমাদের সাথে যাচ্ছ তো মন্দ হয় না আফসল আমারও তো জন্মভূমি চলো ঘুরে আসি আমরা তাহলে কখন রওনা হচ্ছি এই তো নেক্সট ফ্লাইটে এত দুলছে কেন ভয় পাচ্ছে ওরে বাবা আঙ্কেল এই নদীর নামটা কি খেয়েছে নিজের বাপের নাম মনে করতে পারছি না বলে নদীর নাম বলো না আঙ্কেল এই নদীর নামটা কি ওই তো নর্দমা নর্মদা যাও কাটে কিছু হবে আচ্ছা ড্যাডি ধরো এই লঞ্চটা ফুটো জল ঢুকে গেল তাহলে কি হবে কি আর হবে আরেকটা ফুটো করে দেবো একদিক দিয়ে জল ঢুকবে আরেকদিক দিয়ে বেরিয়ে যাবে হ্যাঁ ও ভাই লাইফবোট আছে প্রিয়দা আমরা সমুদ্র নয় নদী বেরোচ্ছি আচ্ছা তুই তো ট্রেনে যাবি বলেছিলি হঠাৎ জলপথে নামলি কেন অ্যাডভেঞ্চারের জন্য তাছাড়া রনিকে আমি সব রকমের পথ চলার আনন্দ দিতে চাই তোমার আনন্দে আমি আর ডুবে মরি হায়রে নদী আচ্ছা আঙ্কেল বললে না তো এই নদীর নামটা কি আমি জানি না রে বাবা আমি বলছি এই নদীর নাম গঙ্গা ও গঙ্গা নদী আমি স্কুলে পড়েছি থ্যাংক ইউ স্যার রনি ওনাকে কি থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ দাদু বাবা পৌঁছে গেছি এই সাবধান থ্যাঙ্কস দাদুল সাবধান ঠিক আছে আমার অভ্যেস আছে ওর অভ্যেস আছে মানে মানে আছাড়কে পড়ে যাওয়ার চল প্রিয়দা তাড়াতাড়ি এসো আরে বাবা যাচ্ছি যাচ্ছি এই চলো 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 আপনারা কোথায় যাবেন বলুন আপনাদের নামিয়ে দিচ্ছি আমরা যাব চৌধুরী নিবাস শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়িতে আপনারা আমি ওনার জামাই সিঙ্গাপুর থেকে আসছি আরো হলো ওনার নাতি রঘু চল বললাম চল অবাককাণ্ড এ বুড়োটার আবার কি হলো বেশ তো হাসি মুখে কথা বলছিল আমিও তো তাই ভাবছি আপনারা যার বাড়ি যাবেন বলছিলেন উনি সেই প্রতাপ নারায়ণ চৌধুরী
শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী। ধাত, কি হলো? আরে আমি ওনাকে চিনতেই পারিনি। ও ড্যাডি ইউ আর মাই।